চল মাংস মাল সব রেডি, পাওয়ার মিউজিকের সেট করা হয়ে গেছে। ঠিক আছে, তোরা সব মালগুলো লাগাপাতা করে গাড়িতে তোল, আমি পুষ্পাবাবুকে ডেকে নিয়ে আসছি। এ ফুটো, এই ঘুমাচ্ছিস নাকি? দাঁড়ি দাঁড়ি, পল্টুদা কি বলে গেল শুনতে পেলি না? চল মালগুলো গাড়িতে তুলে ফেলি। ওইসব মাল আমি পারবো না, 500 টাকা চাঁদা দিয়েছি মারা। আর এই যে বোকাচোদা বল্টু, প্রতিবার পিকনিকে একটা কথা চাঁদা দিস না, সববারে আমাদের মেরে খাস। যা, অনেক ব্যাম ফ্যাম করে ফেলেছিস, অনেক বডি করে ফেলেছিস, মালগুলো সব গাড়িতে তোল। ফুটো, উল্টা পাল্টা কথা বলবি না বলেছি তো, স্যাটা এখানে ভেঙে দেবো আমি। এই এই তোরা থাম। এ ফুটো, এই শুধুমুধু ঝগড়া করছিস কেন? চল সবাই লাগাপাতা করে মালগুলো গাড়িতে তুলে ফেলি। চল তাহলে মাইকটা সেট করে ফেলি, দিয়ে আমরা একটু গান টান বাজাই। আচ্ছা চল। কত সুন্দর জায়গা, দেখলে মনটা পুরো ভরে যায়। পল্টুদা বেছে বেছে একটা সেরা জায়গায় নিয়ে এসছে, কি বলিস? ঠিকই বলেছিস। এই জি বাবু, আমার গাড়ি ভাড়াটা। ও, আপনার তো এখনো গাড়ি ভাড়াটা দেওয়াই হয়নি। চলুন ওই ঝোপটার পেছনে চলুন, আপনাকে ভাড়া দেবো, চলুন। কি সব বলছেন বাবু, আমি ঝোপের পেছনে গিয়ে কি করব? আমার ভাড়াটা দেন, আমি চলে যাব। ঝোপের পেছনে নিয়ে গিয়ে কি করবে মারা, তার ঠিক নেই। আরে আপনি এত ভয় পাচ্ছেন কেন? 5 মিনিটে হয়ে যাবে, 5 মিনিটে। চলুন চলুন ঝোপটার পেছনে চলুন। কাদের পাল্লায় পড়লাম মারা, ঝোপের পিছনে নিয়ে গিয়ে কি করবে? আরে আপনি এত ভাবছেন কেন? চলুন চলুন, আপনাকে বেশিক্ষণ ধরে রাখবো না, হালকা করে জল দিয়ে হয়ে যাবে, চলুন। কি বলছেন এসব জল দিয়ে মানে? না না, আমার এসব টাকা পয়সা লাগবে না। আরে কি বলছেন এসব টাকা পয়সা লাগবে না? আরে আপনার এত টাকা ভাড়া হলো, আপনি না নিয়েই চলে যাবেন? আরে এটা জঙ্গল, কেউ দেখতে পাবে না, চলুন চলুন চলুন। কি মুশকিলে পড়লাম ভাই, না না আমার এসব টাকা পয়সা লাগবে না, আমি এখান থেকে কেটে পড়ি। কি হলো ব্যাপারটা, পালিয়ে গেল কেন? আরে আমি তো একটু মাল খাবার কথা বলছিলাম। আরে ফুটো, লোকটা মানে ভদ্র লোক বুঝলি, ওইসব মালটাল খাই না। তা বোকা যেটা বললেই তো হতো যে আমি মালটাল খাই না, ওইভাবে পালিয়ে যাওয়ার কি আছে? ও বাড়া গান মারা গিয়ে, চল আমরা মাইকটা বাজাই চল। দু বোতল বাংলা, একটা কুড়কুড়ের প্যাকেট, 2 বান্ডিল বিড়ি, আর এটা কি? কলগেট এনেছিস কেন? ইয়ে মানে মাল খেয়ে কলগেট দিয়ে মুখ ধুয়ে নেবো, মুখ থেকে গন্ধ ছাড়বে না। বাবা যদি মাল না খেয়ে বাড়িতে গিয়ে পান্তা ভাত খেয়ে ঘুমাকে যায়, দেখবি মুখ দিয়ে কোনো গন্ধ ছাড়বে না। ইয়ে মানে, আর ইয়ে মারিও না, ছিপিটা খুলে তাড়াতাড়ি প্যাকটা বানা, আমাকে রান্না বান্না করতে হবে, অনেক কাজ আছে। A few moments later. গ্যাস সিলিন্ডার থেকে কেমন একটা গ্যাসের গন্ধ বেরোচ্ছে। না ইয়ে মা, আমার দ্বারাই সম্ভব না, একটু বল্টু বোকা চোদাকে ডাকি, ও মারা এসব ব্যাপারে ভালোই বুঝে। এ বল্টু, এ এদিকাই এদিকাই একবার। কখন যে রান্না হবে মারা কে জানে, কোন দিকে যে গ্যাসটা লিক করছে মারা বুঝতেই পারছি না কি করব। হে বল কি হয়েছে? দেখ তো মারা সিলিন্ডার থেকে গ্যাস লিক করছে, আমি ঠিক করতে পারছি না। তাই দেখি কি হয়েছে। বল্টু বোকা চোদা সবকে আজকে মেরেই ছাড়বে, বেঁচে থাকলে বাড়া অনেক পিকনিক খাবে। বাই বাই।
গুড বাই গয়া।